আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান একাডেমি। আজকের এই লেকচারে কিভাবে ইনভয়েস ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখাবো। তো আমরা সহজেই একটা প্রতিষ্ঠানের একটা ইনভয়েস কিভাবে ক্রিয়েট করতে পারি খুবই অল্প সময়ের মধ্যে সেই জিনিসটা দেখাতে যাচ্ছি। চলে যাচ্ছি আমাদের মূল লেকচারে। এখানে আমরা যদি কোনো আইটেমের নাম চেঞ্জ করি তাহলে আমাদের এই রেটের নাম চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের অ্যামাউন্টও চেঞ্জ হয়ে যাবে। ধরে নিচ্ছি আমি এখানে র্যাম দিলাম হার্ড ডিস্কের জায়গায়, এখানে রেটটা চেঞ্জ হয়ে গেলো 1000 এবং অ্যামাউন্টও চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে মাদারবোর্ড দিই তাহলে রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অ্যামাউন্টও চেঞ্জ হচ্ছে এবং টোটাল যে অ্যামাউন্টটা এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটি কীভাবে হচ্ছে, আমি তিনটা সূত্র ইউজ করেছি, একটা ডাটা ভ্যালিডেশন, একটা ভিলোকাট, একটা ইফ এরর। তো এটি কীভাবে করতে হয় আমরা প্র্যাকটিক্যাল চলে যাচ্ছি। তো আমরা এখানে এই কাজটা ইনভয়েসটা করব। তো প্রথমে আমি এখানে যে আমার কোম্পানি নেম, দেন কোম্পানি লোগো, অ্যাড্রেস এবং ইনভয়েস এই ফরম্যাটটা ক্রিয়েট করে রেখেছি। এখন আমরা আইটেম নামটা কিভাবে আমরা ড্রপ ডাউনের মাধ্যমে নিয়ে আসতে পারি এবং রেটটা অটোমেটিক নিয়ে আসতে পারি এই জিনিসটা শিখবো। এই দুইটা জিনিস যদি ভালো করে পারি তাহলে আমাদের অ্যামাউন্টগুলো এলে খুবই সহজ কাজ, সহজে নিয়ে আসতে পারবো। তার আগে আমাদের এই কাজটা করার জন্য আমাদের প্রথমে যে একটা করতে হবে, আপনার কোম্পানির যে প্রোডাক্টগুলো আপনি সেল করেন ওই প্রোডাক্টগুলোর একটা নাম লিস্ট, নেম লিস্ট লাগবে, দেন ওই প্রোডাক্টগুলোর প্রাইস লিস্ট লাগবে। তো আমরা এই আইটেমগুলোকে এখানে ড্রপ ডাউনের মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি। তো কীভাবে আমরা একটা ডাটা ভ্যালিডেশন ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলোর নাম যেন বা আইটেমগুলোর নাম যেন বারবার না লিখতে হয়। দেন আমরা ডাটা ভ্যালিডেশন চলে যাব। ডাটা ভ্যালিডেশন যাওয়ার পরে এখানে অ্যানি ভ্যালুর এখানে লিস্ট করে দেব। দেন সোর্স, আমরা কোথা থেকে নিয়ে আসতে যাচ্ছি, এখানে কার্সরটা রেখে সোর্সে আমরা নিয়ে আসতে যাচ্ছি। এখানে যে আমি আইটেম নামগুলো আমরা রেখে দিয়েছি এখান থেকে এই আইটেমগুলোকে সিলেক্ট করে দেবো। দেন ওকে। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলোর নামগুলো লিখে রেখেছি আমাদের ডাটাতে এই নামগুলো আমাদের এখানে চলে এসেছে ড্রপ ডাউনের মাধ্যমে। তাহলে আমরা এখানে ক্লিক করে দিলেই ড্রপ ডাউনে ক্লিক করে যে কোনো আমরা যে প্রোডাক্টটা সে সেল করবো সেই প্রোডাক্টের নামটা সেই প্রোডাক্টটা এখানে সিলেক্ট করে দিলেই আমরা সহজভাবে নিয়ে আসতে পারতেছি। দেন আমরা আনতে চাচ্ছি যে এখানে যে ডাটাতে আমি মনিটরের প্রাইস, হার্ড ডিস্কের প্রাইস এবং মাউসের প্রাইসগুলো দিয়ে দিয়েছি, এই যখনই আমার আইটেম নামগুলো এখানে আমার দেবো সাথে সাথে যেন আমার রেটটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা ভিলোকাপ ইউজ করব, ইকুয়াল টু ভিলোকাপ। ভিলোকাপ ভিলোকাপে প্রথমে কী চাচ্ছে, লোকাপ ভ্যালু বা টেবিল অ্যারে, তারপর কলাম ইন্ডেক্স। তো আমরা ভিলোকাপের এই সূত্রটা আমরা আরেকভাবে করতে পারি, যেটা হচ্ছে আর্গুমেন্ট ফাংশন যে আসছে সেই আর্গুমেন্টটা ফাংশনটা আনার জন্য আমরা এই ভিলোকাপের পরে এখানে কার্সরটা রেখে কন্ট্রোল এ দিলেই আমাদের এই ফাংশন আর্গুমেন্টটা চলে আসবে। তো ফাংশন আর্গুমেন্টে কী হচ্ছে, লোকাপ ভ্যালু কী, লোকাপ ভ্যালু হচ্ছে এই আইটেমের এটা। দেন আমরা এটাকে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার B8-এর যে আইটেম নামটা আছে এটা হচ্ছে আমার লোকাপ ভ্যালু। টেবিল অ্যারে কোনটা, টেবিল অ্যারেটা হচ্ছে এই যে ডাটা, আমার ডাটা হচ্ছে এখান থেকে নিয়ে আসবে, এখানে যে মনিটর নেম অর্থাৎ আইটেম নেম এবং যে প্রাইস আছে এটা হচ্ছে আমার টেবিল অ্যারে। তাহলে এই টেবিল অ্যারে আমারটাকে সিলেক্ট করে দেব। দেন আমরা এই টেবিল অ্যারেটাকে অ্যাবসলিউট করে দেবো বা লক করে দেবো। কেন লক করে দেবো, যেন আমাদের এই ডাটা রেঞ্জটা বা টেবিল অ্যারেটা ডাটা রেঞ্জটা চেঞ্জ না হয়। এই জন্য আমাদের কারো ল্যাপটপে আসতে হচ্ছিল ফাংশন F4 দ্বারা আমার এই ডাটাটা লক করতে হয়, কারো ল্যাপটপে F4 চাপলে হয়ে যায়, তাহলে আমার ল্যাপটপে ফাংশন F4 চেপে আমি এটাকে লক করে দিলাম, অর্থাৎ আমার এইটাকে অ্যাবসলিউট করে দিলাম যেন এই রেঞ্জটা আর চেঞ্জ না হয়। দেন আমার চাচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা হবে, এই যে ডাটা ফাইলে এখানে যে টেবিল অ্যারে, এই টেবিল অ্যারে কত নম্বর কলামে এটা আছে, এটা আছে কোথাও কত নম্বর কলামে, 2 নম্বর কলামে, তাহলে 2 অ্যান্ড রেঞ্জ লোকাপ 0। দেন ওকে। তাহলে দেখেন এই মনিটরের যে আইটেমটা, যখন আমি এখানে মনিটরের আইটেমটা চলে আসলো তখন আমার রেটটা চলে আসলো। এখানে আমার চেক করি মনিটর রেট হচ্ছিল 5000 টাকা আমাদের এখানে চলে আসে। এখন আমরা সূত্রটা টেনে দেব,
এখন একটু কথা হচ্ছে যে এখানে যখনই কোনো আইটেম নাম নেই তখনই এসে এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমার যখন আবার হচ্ছিলো কি এখানে একটা কোনো একটা আইটেমের নাম দিয়ে দিলাম তখন এই প্রবলেমটা হচ্ছে না, কিন্তু এক দেখা গেল কোনো কাস্টমার সে অনলি ওয়ান প্রোডাক্ট কিনলো, তাহলে বাকিগুলো কি এরকম থাকবে দেখতে কি অর্ড লাগতেছে না? তাহলে এই জিনিসটাকে রিমুভ করার জন্য আমরা কী করবো, ইফ এরর ফর্মুলা ইউজ করব। ইফ এরর ফর্মুলা আমরা এই ভিলুক কাপ, এই ভিলুক কাপের আগে ইফ এরর দিয়ে দিলাম। ইফ এরর দেওয়ার পরে অটোমেটিক সে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে গেছে, শেষে এসে আমরা কী কমা দিয়ে আমরা রাখতে যাচ্ছি যদি কোনো আইটেম না থাকে তাহলে ওখানে ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে কী হচ্ছে, ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা ওই ব্ল্যাঙ্ক জিনিসটাকে দিয়ে দিলাম, দেন ইন্টার। এবং আমরা এটাকে যদি টেনে দেই তাহলে সবগুলো এখন যে প্রবলেমটা ছিল নট অ্যাভেলেবেল ওই জিনিসটা দেখাচ্ছে না, এর জন্য আমরা ইফ এরর ইউজ করলাম। আমরা যদি এখানে প্রোডাক্টগুলো না রাখি দেখেন এখন আর ওই প্রবলেম দেখাবে না, বাট আমরা যদি আগে এই ইফ এরর না দিতাম তাহলে আমাদের এই প্রবলেম হতো, নট অ্যাভেলেবল জিনিসটা দেখাতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন জিনিসটা হচ্ছে যে কাস্টমার সে হার্ড ডিস্ক নিল, তার রেটটা পেয়ে গেলাম, এখানে ধরে নিলাম আমরা ওয়ান পিস নিছে হার্ড ডিস্ক অ্যান্ড ওয়ান পিস মনিটর। আমরা এই অ্যামাউন্টটা বের করার জন্য আমরা সিম্পল ফর্মুলা রেট ইনটু কোয়ান্টিটি দিলেই আমাদের হয়ে যাচ্ছে, খুব ইজিভাবে আমরা করতে পারতেছি। যেন আমরা সূত্রটা টেনে দেব এখানে, এখন কথা হচ্ছে যে আমাদের এখানে যেমন নট রেটের এখানে নট অ্যাভেলেবেল আসতেছিল, এখানে আবার কেমন যেন জিনিস আসতেছে ভ্যালু বাট এবং কি টোটাল অ্যামাউন্টও দেখাচ্ছে না, মহা সমস্যা। কারণ আমি যদি টোটাল অ্যামাউন্টটা না পাই আর যদি এরকম থাকে তাহলে কী হবে, কাস্টমার বলেছি কী কাজ এর কী বিল পেলাম, এই সমস্যাটা দূর করার জন্য আমরা ইফ এরর ইউজ করব। অর্থাৎ এর আগে একটা ইফ এরর দিয়ে দেব, ইফ এরর দেন এই যে এরপর একটা কমা দিয়ে আমরা কী থাকবো, যদি কোনো কিছু না পাই তাহলে ব্ল্যাঙ্ক দিবে। দেন চেপে দিলাম আমরা ফিল উইদাউট ফর্মেটিং, তাহলে আমাদের ঘরগুলো চেঞ্জ হবে না, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি আর যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো রিমুভ হয়ে গেল। আমরা কেন ডাটা ভ্যালিডেশন ইউজ করলাম, এখানে আইটেম নামগুলো যেন আমার বারবার লিখতে না হয়। কেন ভিলুকআপ ইউজ করলাম, আমার রেটের নাম যেন বারবার না লিখতে হয়। ইফ এরর কেন ইউজ করলাম, আমাদের যেখানে আনওয়ান্টেড যে জিনিসগুলো আসতেছিল সেটা যেন না আসে, এই জন্য ইফ এরর ইউজ করলাম। তো আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। এবং এই লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং নিজে শিখবেন বন্ধুদেরকে শেখাবেন। আর পরবর্তী আমার লেকচার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের অর্থই হচ্ছে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন যাওয়া। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।